ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ফুলবাগানে নার্সিংহোমে তুল কালাম, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ডাক্তারের। রাজ্যে আরো দুই জাল ডাক্তারের হতিশ, মাদারীপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক ইজাজ আহমেদ, রেজিস্ট্রেশন ছাড়াই MBBS পরিচয়ে 3 বছর ডাক্তারি। দুর্গাপুরে রোগীর হাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ তুলে দিয়ে পাকড়াও ভুয়ো ডাক্তার একে মণ্ডল। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বাসন্তী, দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। শুক্রবারে বৈঠকেও জট কাটল না চুচুড়া জজ কোর্টে, জেরা জজ কোর্টকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে 22 মে থেকে কর্মবিরতি আইনজীবীদের। প্রথম দফায় 29 তারিখ এবং দ্বিতীয় দফায় শুক্রবার 9 জুন পর্যন্ত কর্মবিরতি চলে। এবারও প্রশাসনের সাড়া না মেলায় কাটল না জট, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে হুমকি। কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে পথে বর্ধমান কংগ্রেস, প্রতিবাদ সভায় জেলা নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ, কেন্দ্রের গোয়া আইনের বিরুদ্ধে পথে CPM এর কৃষক সভা। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে গলা কেটে খুন, মৃত ব্যক্তি CPM এর নারায়ণগড়ের দেবেন্দ্রনাথ বক্তা, ঘটনার তদন্তে SDP এবং নারায়ণগড় থানা পুলিশ, সঠিক তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ। কাটিনে অচরাবস্থা এখনো বন্ধ দুর্গাপুর ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টের লোডিং আনলোডিং এর কাজ, গেটের সামনে ধর্ণায় ছাঁটাই হওয়া শ্রমিকের লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস ভর্তি ট্যাঙ্কার, সমস্যায় দক্ষিণবঙ্গের 8টি জেলা। দায়িত্ব নিলেন কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দেবকুমার মুখার্জি, এর আগে বিশ্ববিদ্যালয়েরই অস্থায়ী রেজিস্ট্রার পদে ছিলেন তিনি। নতুন উপাচার্যকে স্বাগত জানান রেজিস্ট্রার দিলীপ রায়, সাংসদ পার্থপ্রতিম রায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মহাসমারোহে পালিত ত্রিশ এবং তুষারণ্য প্রাসব, গত 6 মাসে হাসপাতালে লালিত হচ্ছে 2টি শিশু, বড় হচ্ছে ভাই বোনের মতো, দুজনেই পরিজন পরিত্যক্ত, বেড়ে উঠছে ডাক্তার নার্সদের ছত্রছায়ায়। মোদি জিনপিং বৈঠকে NSG ইস্যুতে আলোচনা নিয়ে ধোঁয়াশা উত্তর এড়িয়ে গেলেন ভারতের বিদেশ সচিব। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে ভারত সদস্যপদ পাওয়ার পরে চীনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদি। দুদেশের স্পর্শকাতর এবং কোর ইস্যুগুলি সঠিকভাবে মোকাবিলা আহ্বান জিনপিংয়ের।